আজি শুনিবা ব্যাসকবি ফকীরমোহন সেনাপতিঙ্কর সুপ্রসিদ্ধ গল্প ডাকমুন্সি। হরিসিংহ সরকারি কর্মরে বাহল হেবা দিনঠারু মফসলর সান বড় অনেক পোস্ট অফিসকু বদলি হই কর্ম ইঞ্জাম করে আসলেনি। আজকু 10 বর্ষ হেলা কটক সদর পোস্ট অফিসরে বরাবর রহি কর্ম করুছন্তি। ভাল রূপে কর্ম করিবারু প্রমোশন পাইলেনি। বর্তমান সে হেড পিয়ন, দরম মাসকু 9 টঙ্কা, কটক শহরে সবু জিনিস কিণা, নিয়া টিকক পাইবি দিয়াশিলটা মধ্য ন কিণিলে নুহে, অতি কষ্টরে চলি সুদ্ধা মাসকু 5 টঙ্কার উণা খরচ পড়ে না, কৌশি রূপে ঘরক 4 টঙ্কা ন পঠাইলে নুহে। ঘরে স্ত্রী আউ 8 বর্ষর পুয় গোপাল, মফসল জায়গা 4 টঙ্কার কৌশি রূপে টানটুণ হয়ে চলে যায়, সে পয়সায় উণা হলে অচল। গোপাল অপর প্রাইমারি স্কুলে পড়ে, স্কুলে মাসক দরমা 2 অণা, স্কুল দরমা ছাড়ি আজ বহিখণ্ডে কালি স্লেট কাগজ এসবু জিনিস কিণবা কেবে কেবে বেশি কিছু খরচ পড়ে, এপরি উপরি খরচ পড়িগলে সে মাসটা ভারি কষ্ট। দিনে দিনে বুড়াকু উপাস রহিযা হুয়ে, উপাস হেউ পছে মো গোপাড়টি পড়ু। দিনে পোস্টমাস্টর সর্ভিস বুক দেখি কহিলে, হরিসিংহ তোমার 55 বর্ষ বয়স হয়ে গেল, পেনশন নেওয়া হব, আউ চাকরি করে পারিব না। সিংহক মুন্ডরে তো বজ্র পড়ি গেল, কণ করবে, সংসার চলিব কিপর, সংসার যাহা হেউ গোপাড়ের যে পড়া বন্ধ। গোপাল জন্মদিন ঠার সিংহে মন মধ্যে ভারি গোটায় উচ্চ আশা পোষিছেন। গোপাল মফসল পোস্ট অফিসে সব পোস্টমাস্টরটি হব, অতি নিকুচরে ভিলেজ পোস্টমাস্টরটি হব, মাত্র টিকিয়ে ইংরাজি ন জানিলে এত বড় চাকরিটা মিলবা মুশকিল। মফসলের সুবিধা না, কটকাণি ইংরাজি পড়াইবা হব, চাকরি গলে কেড়ে বড় আশার একাবেলে নিরাশ। সবুবেলে সেই কথা ভাবি ভাবি দেহটা কড়া কাঠ পড়ে গেল, দিনে দিনে রাতে নিদ হুয়ে না, ভাবি ভাবি রাতে পাই যায়। সিংহক উপরে পোস্টমাস্টর বাবুঙ্কর ভারি মেহরবানি, বসারে মুকুরারি চাকর থিলে মধ্যে সরকারি কাম সারি সঞ্জবেলে সিংহে বাবুঙ্ক বসারে 2-4টা কাম করদে আসন্তি। সঞ্জবেলে গোটায় আরাম চৌকিরে পড়ি বাবু ইংরাজি খবরকাগজ পড়িলা বেলে সিংহে যে মিঠা কড়া গুড়াকু চিলমে সাজি দিয়ন্তি সেপরি কেহি জানে না। দিনে সঞ্জবেলে সিংহে ভাল করে গুড়াকু চিলমে সাজি আনি ভাল করে চিমল চিলমটায় ফুঙ্কি দেলে, বাবুঙ্ক মুহর ইঞ্জিন পাইপরু ধূয়া বাহারলা পরি ধূয়া গুড়াক ভক ভক করে বাহারুছি, টিকে টিকে আখি বুঝি আসলানি। সিংহে বুঝি নেলে এইটা ঠিক সময়, সিংহে বাবুঙ্ক গোড়তলে দণ্ডবত হই হাত যোড়ি খুব ভক্তিরে খুব বিনয়রে খুব ধীরে খুব মিঠা কথারে আপনার দুঃখ হাল চুম্বক চুম্বক সমস্ত কথা জনাইলে। গোপাল সম্বন্ধে তাঁকর যে আশা তাহা মধ্যে জনাইবা পাশরলে না। বাবু সেইপরি নয়ন মুদ্রিত অবস্থা ধীর গম্ভীর ভাবে কহিলে, আচ্ছা দরখাস্ত খণ্ডে লেখি আন। বাবুঙ্কর সাহস লা, কারণ পোস্টাল ইন্সপেক্টর বা সুপারিটেন্ডেন্ট বাবু মানে আসলে পোস্টমাস্টর বাবুঙ্ক বসারে রহন্তি, উপর হাকিম মানকর মনতুষ্টিপাই খাদ্যপেয় বিষয়ে যেপরি আয়োজন হওয়া উচিত সে ত্রুটি হুয়ে না। সে রাত্রে পোস্টমাস্টর বাবু হরিসিং হরিসিং কহি 10 থর পাটি করুবার শুনা যায়। হরিসিং পুরোনা লোক, ঢের ঢের হাকিম হুকুমা অমল কলে, কাহার কি রকম মিজাজ কি কাহিঁরে খুশি সে জাণতি। সেদিন অধরাতে যায় সিংহকু বাবুঙ্ক বসারে রহবাকু হুয়ে, কারণ ওড়িশার কদর্য হাওয়া হেতুরু কেহি বাবু রাতে পীড়িত হয়ে বান্তি ফান্তি করে পকাইলে হরিসিংহে সোড়া কাগজি লেম্বু প্রভৃতি হাজার করাই বাবুঙ্কু সম্ভাড়ি নিয়ন্তি। বাবু মানে আরামে শয়ন কলা উত্তারে সিংহে অধরাত্রে বসাকু যাই আপনাপাই রোষেই করন্তি। এই এই সূত্রে সিংহে উপরওয়ালা হাকিমঙ্ক ঠারে বেশ পরিচিত। হরিসিংহক দরখাস্ত পিঠিরে পোস্টমাস্টর বাবু ভাল রূপে সুপারিশ করে সদরকু পঠাই দেলে, অল্প দিন মধ্যে এক্সটেনশন হুকুম পৌঁছিলা। সিংহে তো মহাখুশি, এই খুশি খবরটা গাঁকু লেখি পঠাই দেলে। বর্তমান সর্বস্ব উপস্থিত সুখ বা দুঃখরে বিমোহিত হয়ে পড়িথান্তি, ভবিষ্যৎ বিধাতা তাঙ্ক পাই কোন বিধান করুছন্তি
ତେଣିକି ଥରେ ହେଲେ ଅନାଇବା ଦରକାର ମଣନ୍ତି ନାହିଁ। ସିଂହଙ୍କର ଏତେ ବଡ଼ ଆନନ୍ଦଟା ପାଣି ଫଟକା ପରି ଫାଟିଗଲା। ଘରଠାରୁ ଚିଠି ଆସିଲା, ଗୋପାଳର ମାଆଙ୍କର ଶନିପାତ ରୋଗ, ଜୀବନର ଆଶା ନାହିଁ। ସିଂହେ ପୋଷ୍ଟମାଷ୍ଟର ବାବୁଙ୍କୁ ଚିଠି ଖଣ୍ଡକ ଦେଖାଇଲେ। ବାବୁ ବଡ଼ ଦୟାଳୁ ଲୋକ, ତତ୍କ୍ଷଣାତ୍ ଛୁଟି ଦେଲେ। ସିଂହେ ଏକା ନିଶ୍ୱାସକେ ଘରକୁ ଧାଇଁଲେ। ଘରେ ପହଞ୍ଚି ଯାହା ଦେଖିଲେ ତାଙ୍କ ଆଖିର ଜ୍ୟୋତି ହଜିଗଲା। ଜଗତଟା ଯେମିତି ଅନ୍ଧକାରମୟ। ବୁଢ଼ୀର କଥା ଶେଷ ପ୍ରାୟ ହେଲାଣି। ସ୍ୱାମୀଙ୍କୁ କ୍ଷୀଣ ଦୃଷ୍ଟିରେ ଭଲ କରି ଅନାଇଲେ, ଦୁଇ ହାତ ଅଳ୍ପ ଉଠାଇ ଦଣ୍ଡବତ କଲେ। ସ୍ୱାମୀଙ୍କ ଗୋଡ଼ ଧୂଳି ନେବାକୁ ଠାରିଲେ, ସେଇ ଧୂଳି ଟିକକ ପାଇଁ ଅନାଇ ରହିଥିଲେ। ସବୁ ଶେଷ ହେଲା। ସିଂହଙ୍କର ପ୍ରକୃତ ଗୃହ ଭଗ୍ନ ହେଲା। ସେ ଘରର ମାଲମତା ଦୁଇଖଣ୍ଡ ବିକି ପିଲାଟିକୁ ଧରି କଟକ ପଳାଇ ଆସିଲେ। ଗୋପାଳ ମାଇନର ପଢ଼େ। ସିଂହଙ୍କର ବର୍ତ୍ତମାନ ଭାରି କଷ୍ଟ, ପେନ୍ସନ୍ ହୋଇଗଲାଣି, ଭାରି ଅଚଳ। ଘରେ ନୋଟା କଂସା ଯାହା ଦୁଇଖଣ୍ଡ ଥିଲା ବିକିବାକି ଖାଉଛନ୍ତି। ଚାକିରିରେ ଥିଲାବେଳେ ଅତି କଷ୍ଟରେ ମାସକୁ ଦୁଇ ଚାରି ଅଣା ସଞ୍ଚି ସେଭିଂସ ବ୍ୟାଙ୍କରେ କିଛି ରଖିଥିଲେ। ଗୋପାଳ ପଛରେ ମାଇନର ପଢ଼ାରେ ସବୁ ସାରିଲେ। ସିଂହଙ୍କର ପ୍ରବଳ ଆଶା, ଗୋପାଳ ପାସ୍ କଲେ ସବୁ କଷ୍ଟ ମେଣ୍ଟିବ। ଗୋପାଳ ମଧ୍ୟ କେତେଥର ଭରସା ଦେଇ କହିଲାଣି, ବାପା ଧାର କରଜ କରି ମୋତେ ପଢ଼ାଅ, ଚାକିରି କରି ସୁଝିବି। ହରିସିଂହଙ୍କର ଆର୍ତ୍ତ ପ୍ରାର୍ଥନା ଦୀନବନ୍ଧୁ ପ୍ରଭୁ ଭଗବାନ ଶୁଣିଲେ। ଗୋପାଳ ମାଇନର ପାସ୍ କଲା। ସିଂହଙ୍କର ଆନନ୍ଦର ସୀମା ରହିଲା ନାହିଁ। ସେ ପୁରୁଣା ମାଷ୍ଟରବାବୁ ଅଛନ୍ତି, ସିଂହେ ତାଙ୍କୁ ଧରି ବହୁତ ନିବେଦନ କଲେ। ଉପର ହାକିମମାନଙ୍କର ମଧ୍ୟ କିଛି ଅନୁଗ୍ରହ ଥିଲା। ଗୋପାଳ ଏକାବେଳକେ ମଫସଲ ମକ୍ରାମପୁର ପୋଷ୍ଟ ଅଫିସରେ ସବ୍ ପୋଷ୍ଟମାଷ୍ଟର ନିଯୁକ୍ତ ହେଲେ। ବେତନ ମାସକୁ 20 ଟଙ୍କା। ବର୍ତ୍ତମାନ ସଦର ପୋଷ୍ଟ ଅଫିସରେ 4 ମାସ କାମ ଶିଖି ମଫସଲ ଯିବେ। ହରିସିଂହଙ୍କର ଆନନ୍ଦର ସୀମା ନାହିଁ। ଅନବରତ ପ୍ରଭୁଙ୍କୁ ମୁଣ୍ଡିଆ ମାରି ଜଣାଉଛନ୍ତି, ଧନ୍ୟ ପ୍ରଭୁ, ଧନ୍ୟ ତୁମର କରୁଣା, ଦୁଃଖୀର ଗୁହାରି ଶୁଣିଲ। ଚାକିରି ଖବର ଆସିବା ଦିନ ରାତିରେ ବୁଢ଼ା ସିଂହେ ନିରୋଳାରେ ବସି ଢେର କାନ୍ଦିଲେ। ହାଏ, ଆଜି ବୁଢ଼ୀ ଥିଲେ କେତେ ଆନନ୍ଦଟାଏ ହୁଅନ୍ତା। ତାଙ୍କ ଗୋପାଳ ହାକିମ ଚାକିରି ପାଇଲା, ଆନନ୍ଦ ଉତ୍ସବରେ ଗଡ଼ି ଯାଉଥାନ୍ତେ। ହାଏ, ଅଭାଗୀର କପାଳରେ ଦେଖିବାକୁ ନାହିଁ। ହେଉ ହେଉ, ଗୋପାଳ ତ ହାକିମ ହେଲା, ପ୍ରଭୁ ଗୋପାଳଟିକୁ ରକ୍ଷା କରନ୍ତୁ। ଗୋପାଳ ପ୍ରଥମ ମାସ ଦରମାଟା ପାଇ ବୁଢ଼ା ହାତରେ ଦେଲେ। ବୁଢ଼ାର ଆନନ୍ଦ କହିଲେ ନ ସରେ, ଗୋଡ଼ ତଳେ ପଡ଼ୁନାହିଁ। ପୁଅ ହାକିମ ଏତେ ଗୁଡ଼ାଏ ଟଙ୍କା ମାସକ ମଧ୍ୟରେ ଆଣିଲା। ଟଙ୍କା ଗୁଡ଼ାକ 4-5 ଥର ଗଣି ଅଣ୍ଟାରେ ବାନ୍ଧି ଶୋଇଲେ। ଆରଦିନ ସକାଳେ ଲଣ୍ଡଭଣ୍ଡ ହୋଇ ବଜାରକୁ ଧାଇଁଲେ। ଜୋତା କୁର୍ତ୍ତା ଲୁଗା ଯାହା ଦରକାର କିଣା ହେଲା। ଗୋପାଳ ଯେ ହାକିମ ହେଲାଣି, ସେ କ'ଣ ଯାଇତେ ଲୁଗା ପିନ୍ଧିବ? ଭେକ ଦେଖି ସିନା ଭିକ, ସେହିପରି ପୋଷାକ ଲୋଡ଼ା। ଏଣେ ଗୋପାଳ ବାବୁ ଅଫିସରେ 5 ଜଣ ବାବୁଙ୍କ ସାଙ୍ଗରେ ବସି ଇଂରାଜୀ ଲେଖନ୍ତି। ବାବୁମାନଙ୍କ ସହିତ ସବୁବେଳେ କାରବାର। ସମସ୍ତେ ଡାକନ୍ତି ଡାକମୁନ୍ସି ବାବୁ, ପୁରା ନାମ ଗୋପାଳ ଚନ୍ଦ୍ର ସିଂହ। ଏଣେ ବସାରେ ଆସି ଦେଖନ୍ତି କ'ଣ ନା, ବୁଢ଼ାଟା ଧୂଳିଆ ଲୁଗାଖଣ୍ଡେ ପିନ୍ଧି କାମରେ ଲାଗିଛି। ଗୋପାଳ କେମିତି ଭଲ କରି ଦୁଇଟା ଖାଇବ? ଗୋପାଳ ଗାଧେଇଲା, ଗୋପାଳର ଓଦା ଲୁଗା ଶୁଖି ନାହିଁ, ପିଲାଟା କାମ କରି ଧନ୍ଦି ଗଲାଣି। ଏଇ ସମସ୍ତ ଦିନରାତି ଚିନ୍ତା। ଆଗେ ବୁଢ଼ା ସିଂହ ବେଳେବେଳେ ହରିନାମ କରୁଥିଲେ, କିଛି କିଛି ଧର୍ମକର୍ମ ବି କରୁଥିଲେ। ଏବେ ଗୋପାଳ ବାବୁଙ୍କ ପାଇଁ ସେସବୁ ଭୁଲିଗଲେଣି। ବୋଧ କରୁ ହରି ଏସବୁ ଦେଖି ବୁଢ଼ା ଉପରେ ଖପା ହୋଇଗଲେଣି। ଧମକାଇ କହିଲେ, ଆରେ ନିର୍ବୋଧ, ଇଏ କ'ଣ କିରେ? ଆଚ୍ଛା ବୁଝିବୁ। ଏଣିକି ଗୋପାଳ ବାବୁଙ୍କର ଭାବ କିଛି କିଛି ବଦଳିଗଲାଣି। ଏବେ ବାପକୁ ଦେଖିଲେ ମିଛଟାରେ ରଗରଗ ସିଂହ ସିଂହ ହୁଅନ୍ତି। ଏଇଟା ମୂର୍ଖ, ଇଂରାଜୀ ଜାଣେ ନାହିଁ, ମୂଲିଆ ମଳିଆ ଲୁଗା ପିନ୍ଧିଥାଏ, ଏଟାକୁ ବାପ ବୋଲି ଡାକିବି, ଲୋକେ କ'ଣ କହିବେ? ସେଦିନ ଶିକ୍ଷିତା କେତେଜଣ ସ୍ତ୍ରୀ ଲୋକ ସେମିଜ ପିନ୍ଧି ପୋଷାକ ପିନ୍ଧି ଠିଆ ହୋଇଥିଲେ। ବୁଢ଼ା ଦେହରେ କୁର୍ତ୍ତା ନାହିଁ, ସେମାନଙ୍କ ଆଗ ଦେଇ ଚାଲିଗଲା। କି ଲଜ୍ଜା, କି ଲଜ୍ଜା! ଏଟାକୁ ବସାରୁ ନ ତଡ଼ିଲେ ଇଜ୍ଜତ ରହିବ ନାହିଁ। ଦିନେ ଡାକମୁନ୍ସି ବାବୁ ବାପକୁ କହିଲେ, ଦେଖ ତୁମେ ମୋର କିଛି ଉପକାର କରିନାହ, ଇଚ୍ଛା ହେଲେ ବସାରେ ରୁହ, ନହେଲେ ଚାଲିଯାଅ। ଆଉ ଦେଖ, ବାବୁମାନେ ଆମ ଦୁଆରକୁ ଆସିଲେ ତମେ ଘରୁ ବାହାରିବ ନାହିଁ। ଗୋପାଳର କଥା ଶୁଣି ବୁଢ଼ାର କାନମୁଣ୍ଡ ଭାଁ ଭାଁ କଲା, ଗୁମ୍ ହୋଇ ବସି ପଡ଼ିଲା। କାହାକୁ କହିବ ପୁଅ କଥା? ଅଜାଗା ଘା ଦେଖି ହୁଏ ନାହିଁ କି ଦେଖେଇ ହୁଏ ନାହିଁ। ଯାହାକୁ ମନର କଥା କହନ୍ତା ସେ ଯାଇଛି। ବୁଢ଼ୀର କଥା ମନରେ ପଡ଼ିଲା, ଢେର କାନ୍ଦିଲା, ଚାରିଆଡ଼କୁ ଅନାଇଲା, କେହି ଭରସା ନାହିଁ। ବୁଢ଼ା ଦୁଃଖ ବେଳେ ବୁଢ଼ୀ କଥା ମନରେ କରେ, ସୁଖ ବେଳେ ମନରେ କରେ। ମୁହଁ ପୋଛିଲା, ଆଉ କାନ୍ଦିଲା ନାହିଁ। ଗୋପାଳର କାଳେ ଅମଙ୍ଗଳ ହେବ। ଗୋପାଳ ବାବୁ କାଲି ସକାଳେ ମଫସଲର କାମ ଜାଗାକୁ ଯିବେ।
ବୁଢ଼ାକୁ ଜଣାଇ ନାହାନ୍ତି। ସକାଳୁ ଉଠିଲେ, ଅବଜ୍ଞା ଭାବରେ କହିଲେ, ଏ ବାବା, ମୁଁ ମଫସଲ ବାହାରିଲି, ଏଇ ଜିନିଷପତ୍ର ସବୁ ଘେନି ଆସ। କେତେବା ଜିନିଷ ବୁଝି, ଖବରଦାର ମୂଲିଆ କରିବ ନାହିଁ, କଲେ ତୁମେ ଜାଣ ମୁଁ ପଇସା ଦେବି ନାହିଁ। ବାବୁ ପୋଷାକ ପିନ୍ଧି କାଖରେ ଛତା ଯାକି ବାଡ଼ି ଘୁରାଇ ଘୁରାଇ ଚାଲିଗଲେ। ବୁଢ଼ା କ'ଣ କରିବ, ସବୁ ଜିନିଷ ରୁଣ୍ଡାଇ ପୁଣ୍ଡାଇ ଗୋଟେ ଗଣ୍ଠିଲି ବାନ୍ଧି ମୁଣ୍ଡାଇଲା। ଚାଲିପାରୁନାହିଁ, ଦେହରେ ବଳ ନାହିଁ, ଆଖିରୁ ବେଳେବେଳେ ପାଣି ବହି ପଡ଼ୁଛି। ଦଶ ଜାଗା ବସି ଉଠି ସଞ୍ଜ ସରିକି ମକ୍ରାମପୁରରେ ପହଞ୍ଚିଲା। ଡେରି ହେବାରୁ ବାବୁ ଫଜିତ ଟ୍ରାଏ କଲେ। ବୁଢ଼ା ଗୁମ୍ ହୋଇ ବସି ଥକା ମେଣ୍ଟାଉଥାଏ। ବାବୁ ସକାଳ ସଞ୍ଜ ଅଫିସକୁ ଯାଆନ୍ତି। ବୁଢ଼ାଟା ମୁହଁ ବୁଝି ବସାରେ କାମ ପାଇଟିରେ ଲାଗିଥାଏ। ବାପ ପୁଅ ଦୁଇଜଣ ଏକ ଜାଗାରେ ବସି ଦୁଇଟା ସୁଖ ଦୁଃଖ କଥା ହେଉଛନ୍ତି, ଏକଥା କେହି କେବେ ଦେଖିନାହିଁ। ଡାକମୁନ୍ସି ହେଲେ ମଫସଲର ଗୋଟେ ହାକିମ, କେତେ ଲୋକ ଆସି ଦଣ୍ଡବତ କରିଯାଉଛନ୍ତି, ମୂର୍ଖ ବୁଢ଼ାଟା କ'ଣ ଜାଣେ ଯେ ତା ସାଙ୍ଗରେ କଥା କହିବେ। ବୁଢ଼ା ଦେହରେ ମଫସଲ ପାଣି ଗଲା ନାହିଁ, ଜ୍ୱର ହେଲେ ଖୁଁ ଖୁଁ କରି କାଶେ, ସେ କାଶଟା ରାତିକୁ ବେଶୀ ହୁଏ। ବାବୁ ଶୋଇବାରେ ହରକତ ହେଲେ, ପିଅନଟାକୁ ହୁକୁମ ଦେଲେ, ବୁଢ଼ାଟାକୁ କିଆବାଡ଼ ଉପରେ ଫୋପାଡ଼ି ଦେଇ ଆସ। ସେ ପିଅନଟା ମୂର୍ଖ, ଇଂରାଜୀ ପଢ଼ିନାହିଁ, ତାର ଗୋଟାଏ ଦେଶୀ ହୃଦୟ ଅଛି। ବିଚାର କଲା, କ'ଣ ବୁଢ଼ା ରୋଗୀଟାକୁ କିଆବାଡ଼ରେ ଶୁଆଇ ଦେବି। ଦିନେ ବୁଢ଼ାର ଭାରି ଜ୍ୱର, ତିନି ଦିନ ଧରି ଖାଇନାହିଁ, ଅଧରାତି ଅନ୍ଧାର, ଥଣ୍ଡା ପାଇ ବୁଢ଼ାର କାଶଟା ବଳି ପଡ଼ିଲା। ବାବୁ ତ ଭାରି ଖପା, ବୁଢ଼ା ଛାତିରେ ଦୁଇଟା ଇଂରାଜୀ ଘୋଷି ମାରିଲେ, ବିଛଣାପତ୍ର ସବୁ ବାହାରକୁ ଫୋପାଡ଼ି ଦେଲେ। ବୁଢ଼ା ଗାଁକୁ ପଳାଇଲା। ପାଖରେ ଥିବା ଲୋକଙ୍କଠାରୁ ଶୁଣାଯାଇଛି, ଗୋପାଳ ବାବୁଙ୍କର ମନ ସେଇଦିନଠାରୁ ବଡ଼ ଖୁସି। ଆଉ ଏଣେ ବୁଢ଼ା ଗାଁକୁ ଆସି ତାର ଯେଉଁ ଦୁଇମାଣ ଜମି ଥିଲା ଭାଗରେ ଲଗାଇଦେଲା। ଘରେ ବସି ଧାନ ପାଏ, ପେନ୍ସନ୍ ଟଙ୍କାରେ ଲୁଗାପଟା ଲୁଣ ତେଲ ଖର୍ଚ୍ଚ ଚଳେ। କାଶ ହେଲା ଦିନଠାରୁ ବୁଢ଼ା ଟିକିଏ ଟିକିଏ ଅଫିମ ଧରିଛି, ସବୁ ଖର୍ଚ୍ଚ ଚଳେ। ଘର ପିଣ୍ଡାରେ ବସି ହରିନାମ କରେ, ଉଛୁଣି ବାପ ପୁଅ ଦୁହେଁ ଖୁସି। ପରର ସୁଖ ଦେଖି ପାଠକ ମହାଶୟ ଖୁସି ହୁଅ। ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଏଇଠି ଶେଷ ହେଲା ବ୍ୟାସକବି ଫକୀରମୋହନ ସେନାପତିଙ୍କ ଗଳ୍ପ ଡାକମୁନ୍ସି। ଗପଟି ଆପଣମାନଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା କମେଣ୍ଟ କରି ନିଶ୍ଚିତ ଜଣାଇବେ। ଶ୍ରୁତି ସାହିତ୍ୟରେ ନୂଆ ହୋଇଥିଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଭୁଲିବେ ନାହିଁ। ରହିଲୁ, ନମସ୍କାର।